হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো একটা নতুন একটা জব নোটিফিকেশান রিলিজ হয়েছে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে। জানি এই যে চাকরিটি বেরিয়েছে, নোটিফিকেশানটি আমি দেখলাম, মজদুর লেবারের আর কি চাকরি। তো খুবই ওয়ার্কিং যেটা আছে খুবই খারাপ ওয়ার্কিং আছে, মানে অতটা মানে সুইটেবল ওয়ার্কিং নয় যারা পড়াশোনা করে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। তবুও যেহেতু নোটিফিকেশানটি রিলিজ হয়েছে অনেকদিন পর, আমি আবার তোমাদের সামনে এলাম ভিডিও করতে, তো আশা করছি রেগুলারিটি বজায় রাখার চেষ্টা করব। তো তো এই নোটিফিকেশানটি সামনে আসতে আমি তো যেন নিয়ে এলাম, বাট এটা সবার জন্য নয়, ঠিক আছে? মানে এটা দেখে শুনে বুঝে শুনে ফর্ম ফিল আপ করো, কারণ মানে এর যে ডিউটিটা রয়েছে ডিউটিটা অতটা সুইটেবল নয় যারা পড়াশোনা করছে চাকরির জন্য। তো তাই জন্য সবাই এটা ফিল আপ করুক আমি চাইও না, কিন্তু নোটিফিকেশান যেহেতু রিলিজ হয়েছে আমি ভিডিওটি করছি, দেখে নাও একবার। এখানে হচ্ছে মজদুর যে পোস্টটি রয়েছে, 858টি ভ্যাকেন্সি রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, জেনারেলে 354, আর জেনারেলি যদি জেনারেলি মেরিটিয়াস স্পোর্টস পার্সনদের জন্য রিজার্ভ রয়েছে 24টি ভ্যাকেন্সি, এক্সার্ভিসমেনের জন্য 62, URPWD-র জন্য 37, SC-র জন্য রয়েছে 160, ST-র জন্য 38, OBC-র জন্য 73। তো এইভাবে টোটাল যদি দেখা যায় 858টি ভ্যাকেন্সি রয়েছে, পে লেভেল 1, আর 18 থেকে 40 বছর এজ লিমিট রয়েছে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিছুই দেওয়া নেই, সম্ভবত 8 পাস করলেই বা মাধ্যমিক পাস করলেই ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে এসেন্সিয়াল যেটা দিয়েছে সেটা হচ্ছে রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি ইজ রিকোয়ার্ড ইন বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড ভার্নিকুলার, ঠিক আছে? হিন্দি, উর্দু, উড়িয়া, নেপালি ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানলেও হবে, না জানলেও কোনো অসুবিধা নেই, মানে বাংলা আর ইংলিশে লিখতে পড়তে বলতে জানলেই হবে। ডিউটিস যেটা রয়েছে আর কি, যেটা আমি বলছিলাম, ওই কালেকশন অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর, স্ট্রিট সুইপিং, হ্যাঁ এইগুলো সব রয়েছে, ট্রান্সপোর্টেশন অফ ওয়েস্ট টু ভ্যাটস, ঠিক আছে, ডাম্পিং গার্বেজ, এইগুলো এই সমস্ত ডিউটিস এইটার রয়েছে। তো আর বুঝতেই পারছো কীরকম টাইপের এই জবটি, এবং তার জন্য বললাম আর কি বুঝে শুনে ফর্ম ফিল আপ করো, যারা পড়াশোনা করছে তা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু আশা করি এই চাকরিটি নয়, যদি যদিও নোটিফিকেশানটি রিলিজ হয়েছে তার জন্য ভিডিওটি করা। অ্যান্ড ভিডিওটি করা তার কারণ হচ্ছে এর মাধ্যমে জানান দেয় যে আমি আবার ফিরছি, মানে নতুন ভিডিও পরবর্তীকালে মানে নেক্সট দিনে আনবো আস্তে আস্তে, তার জন্য এটা একটা শুরুবাত হওয়া দরকার ছিল, তার জন্য এই নোটিফিকেশানটি সামনে আসতে ভিডিওটি করছি। আজ এজ লিমিট 18 থেকে 40, এবং SC 5 বছর, ST-র 10 বছর যে এজ এ থাকে, এক্সটেনশন থাকে, সেটা রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস নন রিফান্ডেবল, মানে টাকা ফেরত দেওয়া হবে না একবার ফর্ম ফিল আপ করলে। তো ইউআর OBC-র জন্য 150 টাকা, হ্যাঁ 150 প্লাস প্রসেসিং চার্জ 50 টাকা থাকছে, মানে 50 টাকা প্লাস 200 টাকা থাকছে ব্যাঙ্ক চার্জ, ব্যাঙ্ক চালান চার্জ। তো মোটামুটি 220 টাকা মতো এরকম তোমাদের লাগবে। আচ্ছা, এবার যদি কোনো ক্যান্ডিডেট সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের এমপ্লয় হয়ে থাকে বা কোনো সেমি গভর্নমেন্টের এমপ্লয় হয়ে থাকে, তারা যদি এইটা অ্যাপ্লাই করে, যদি পাস করে যায়, তাহলে ইন্টারভিউয়ের 1 সপ্তাহের মধ্যে, ইন্টারভিউয়ের 1 সপ্তাহ আগে তোমাদের NOC জমা দিতে হবে, ঠিক আছে? আর পরীক্ষার যে স্কিম, মানে পরীক্ষার যে সিলেবাস, সেটা পরবর্তীকালে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। 15/4/2020 পর্যন্ত, মানে 15ই এপ্রিল পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং 16 তারিখ পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে, আর ব্যাংকের মাধ্যমে পেমেন্ট 17 তারিখ পর্যন্ত, মানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে 17 তারিখ পর্যন্ত, ঠিক আছে? মানে 11 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, মানে আজ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, আর 17 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যারা যারা ইন্টারেস্টেড আছো চাকরির এটার জন্য, তাহলে ফর্ম ফিল আপ করতে পারো, বাট যারা পড়াশোনা করে প্রিপারেশন নিচ্ছে ভালো চাকরির জন্য, এইসব দিকে দেখো না, খুব ভালো ভালো চাকরির নোটিফিকেশান আসবে আরও, এবং আশা করছি ফর্ম ফিল আপ করে রেখেছো সেইগুলোর জন্য ফোকাসড হও। এটা জাস্ট একটা নতুন নোটিফিকেশান এলো বলে ভিডিওটি করলাম, ওকে? তো কারো কিছু যদি বক্তব্য থাকে, কমেন্ট থাকে, কীরকম কী ভিডিও তোমরা চাও না চাও সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, সাবজেক্ট ওয়াইজ ভিডিও, জিকের ভিডিও বা নোটিফিকেশানের ভিডিও, সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড সবাইকে হ্যাপি হোলি, থ্যাংক ইউ।